কোথায় যাচ্ছ? দোকানে যাচ্ছি। দোকানে? ওপরে এসো। ব্যাগটা রাখো। কি জন্য যাচ্ছিলে? মোমবাতি বিক্রি করতে। হেলুই তোর মোমবাতি, বাজির ফ্যাক্টরি থেকে যে কিছু বাজি এনে কাস্টমারদের ডেলিভারি করার কথা ছিল, করনি কেন? আজ রাত 9টার সময় তারা যদি বাজি পোড়াতে না পারে তার জন্য কে দায়ী হবে? তুমি? প্রধানমন্ত্রী বাজি পোড়াতে বলেননি। শ্যারাপ! আহ, উনি তো মোমবাতি জ্বালাতে বলেছেন, আমি শুনেছি। তুমি চুপ করো, মোমবাতি জ্বালিয়ে আনন্দ নেই। বাজি পোড়াতে ভালো লাগবে কেন? বাজি তৈরি তো আর করতে হয় না, বারুদের গন্ধ ভালো লাগে না, আর আজকে বাজি পোড়ানো উচিত নয়। ও, তাই বুঝি এরোর বাড়ি মোমবাতি বিক্রি করে বেড়াও, বারুদের গন্ধ গায়ে লাগে না, শুঁটিয়ে লাল করে দিতে হয়। আর কথা বাড়াস না বাবা, চুপ কর, চুপ কর, চুপ কর। ফ্যাক্টরি না গিয়ে কোথায় ছিলে? টিভি দেখছিলাম। টিভি? কি দেখছিলে? প্রধানমন্ত্রীর ভাষণ। তুমি মোদিজির ভক্ত? হ্যাঁ। স্ট্রেঞ্জ, নিজের বাবার কথা না শুনে কেউ মন্ত্রীর কথা শুনে আমার জানা ছিল না। তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করছে। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কয়েকটা বস্তির লোক ছাড়া মোমবাতি কেউ জ্বালায় না। মোমবাতি সম্পর্কে ধারণা আপনার ভুল। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। সারা জীবন বারুদ ঘেঁটে কাটিয়েছেন, মোমবাতির গুরুত্ব বোঝার ক্ষমতা আপনার নেই। ও রিয়েলি? তাই বারুদ ঘাটা বাবা শেল্টারটি ছেড়ে কয়েকদিন মোমবাতি বিক্রি করে বড় লোক হয়ে বড় বড় কথা বললে ভালো হয় নাকি? তাহলে আপনি বলতে চান বিক্রি করলে বাতি মারবেন আপনি লাথি? বলতে চান নয়, বলছি। এ তুমি কি বললে? আচ্ছা বেশ, তাই হোক। আমি যাস না বাবা, যাস না। না মা, তুমি বুঝতে পারছো না, এই বাজি বিক্রি করে আমি রংবাজি করতে পারবো না।